Yeah. Mm -hmm. ভুল করে সামরিক পরিকল্পনার যেসব গোপন ছবি ফাঁস করে আমেরিকার কাছে ধরা খেলো চীন আমেরিকাকে বিপর্যস্ত করতে সব দিক থেকে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে চীন তৈরি করছে এয়ারক্রাফট কেরিয়ার সাবমেরিন সহ বিভিন্ন সরঞ্জাম বিশ্বের সব থেকে ক্ষমতাশালী নৌবাহিনীর তকমা আমেরিকা থেকে কেড়ে নিতে রীতিমতো প্রস্তুত হচ্ছে বেইজিং আর তার মধ্যেই ভুল করে বসলো চীন পরমাণু অস্ত্রবাহী এয়ারক্রাফট কেরিয়ার যুদ্ধবিমান সাবমেরিন আন্ডারওয়াটার ড্রোন সহ সব সামরিক পরিকল্পনার ছবিসহ পোস্ট করে দিল চীনের এক নির্মাণ সংস্থা যদিও কিছুক্ষণের মধ্যেই পোস্টটি ডিলিট করে দেওয়া হয়েছে কিন্তু ততক্ষণে আমেরিকার কাছে পৌঁছে গিয়েছে খবর সেই পোস্টে ছিল ছবি নানা তথ্য এদিকে মাঝ সমুদ্রে শত্রুদের যুদ্ধজাহাজে নজর রাখতে নতুন সার্ভিলিয়েন্স প্লেন তৈরি করছে চীন সে দেশের এয়ারক্রাফট কেরিয়ার থেকে উড়ানো হবে ওই নজরদারি বিমান চীনের সংবাদ মাধ্যমের তরফে জানানো হয়েছে কেজে সিক্স হান্ড্রেড নামে ওই বিমান তৈরি করা হচ্ছে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি কিছুদিন আগেই জাপানের সেনাঘাটিতে এফ থার্টি ফাইভ বিমান মোতায়েন করেছে আমেরিকা তারপরই চীনের তরফ থেকে এই গুরুত্বপূর্ণ ঘোষণা করা হলো কারণ আমেরিকা ওই বিমান মোতায়েন করে চীনের এয়ার ডিফেন্সকে কার্যত চ্যালেঞ্জ জানিয়েছে আমেরিকা চীন জানিয়েছে কেজে সিক্স হান্ড্রেড বিমানে থাকবে এক এক বিশেষ ধরনের র্যাডার সেই রাইডারে স্টিলথ এয়ারক্রাফটের অবস্থানও ধরা পড়বে সহজেই মার্কিন যুদ্ধ বিমান এফ বা এফ থার্টি ফাইভ এসও নজর রাখতে পারবে চীনের রাইডার বেইজিংয়ের সামরিক বিশেষজ্ঞ লিংজি জানিয়েছে মাঝ আকাশে কমান্ড সেন্টার হিসেবেও ব্যবহৃত হতে পারে চীনের এই নতুন বিমান অনেক দূরে থাকা এয়ারক্রাফটও খুঁজে বের করতে পারবে এটি